নমস্কার, আজ আমি পাঁচমিশালি আহারে মুসুরির ডাল করব টমেটো দিয়ে। সাধারণভাবে করব আমার মতন করে, এটা সবারই প্রিয়, তাই চলুন দেখি কীরকম করে করি, চলুন বানিয়ে নিই। আজকে আমি মুসুরির ডাল বানাবো টমেটো দিয়ে। প্রথমে আগে কড়াই গরম করিনি, এমনি জল দিয়ে দিলাম মুসুরির ডালটা সেদ্ধ হওয়ার মতন। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো, হাই ফ্লেমে থাকবে, এটা গরম হোক। জলটা কীরকম ফুটছে এই সময় অল্প একটু নুন দেবো, আর নুন দিলে সব সময় ডাল, যে কোনো ডালই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দেখুন মুসুরির ডাল আমরা দুজন মানুষ আমাদের মতন নিয়েছি, এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সাদা সাদা অ্যাসিড মতন বেরোয় তো, পাউডার বেরোয়, ওই পাউডারগুলোকে ধুয়ে নিতে হয়। তাও দেখুন কেউ সাদা সাদা ভালো করে ধুয়ে নিয়েছি, তাও সাদা 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 বেরোচ্ছে। এগুলো আমি তুলে নেব, এইগুলো হচ্ছে নোংরা ফেনাগুলো, যতটা পারবো আমি তুলে নেব। যেটুকুনি আমি সাদা অংশ পেরেছি তুলে নিয়েছি এই ময়লাগুলো। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে খুন্তিটাকে এরম দেবো ভেতরে দিয়ে, এবার এরম আলগা ঢাকনা দেবো, নাহলে উপচে পড়ে। মুসুরির ডাল মুগ ডাল ভীষণ উপচে পড়ে। এবার আস্তে আস্তে সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার আসছি। দেখি এবার ডালটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটু ঢেলে রাখবো বাটিতে। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিলাম, এবার ডালটা বাটিতে ঢেলে নিই, একটু জল দেব। ডালের কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ডালের কড়াই যদি ভালো করে না ধুন না, তার মধ্যে যদি প্লেন কোনো রকমের ধুয়ে যদি সম্বার দেন তাহলে কড়াই খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাই ডালটা ডাল হয়ে যাওয়ার পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি তেল দিলাম, সম্বারে বেশি তেল লাগে না, তেলটা গরম হোক। গ্যাসটা কমানোই আছে, দেখুন তেল তেতে গেছে। এবার আমি যেহেতু টমেটোর ডাল, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়। শুকনো লঙ্কা দুটো অবশ্যই ফাটিয়ে দেবেন, নালে ছিটকে যাবে। হয়ে গেছে, আমি এবার দুটো টমেটো নিয়েছি, এটা একটু তেলে ছেড়ে দেবো। অনেকে কাঁচা দেয়, ডালটা ফুটবে যখন তখনও কাঁচা দেওয়া যায়, আমি জাস্ট একটু নেড়ে নেবো, তাহলে একটু টেস্টটা ভালো হয়। এই দু মিনিট নেড়ে দিলাম, এবার আমি ডালটা ঢেলে দেবো। একটু জল দেবো, এই ডাল একটু পাতলা হয়, আম ডাল বলুন, টমেটো ডাল, তেঁতুলের ডাল, এগুলো হচ্ছে পাতলা হয়। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, টক ডালে একটু নুন বেশি বেশি ভাল লাগে, তাই টকটক ভাল লাগে টমেটো ডাল। আপনারা যেরকম নুন খাবেন স্বাদ অনুসারে ওরকম দেবেন। অনেকে চিনি খায়, আমি চিনি দেব না, অল্প হলুদ দিচ্ছি, এর থেকেও কম ব্যাস আর দেব না। অনেকেই আম ডালে টমেটো ডালে চিনি খায়, যারা চিনি খাবেন অবশ্যই তারা চিনি দেবেন, আমি যেমন দিই না, খাই না বলে। এটা ফুটুক ভালো করে, টমেটোটা সেদ্ধ হোক, ঢাকা দেবো না এটা আর কি, টকবক করে ফুটুক, তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে টমেটোটা সেদ্ধ করব। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, নেড়ে দিই। টমেটোটা সেদ্ধ একটু হয়, পাঁচ মিনিট মতো রাখলেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। হোক, দেখি টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না। আমার দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটো তো দু সেকেন্ডে সেদ্ধ হয়ে যায়, কোনো ব্যাপার না, একটু গলিয়ে গলিয়ে দিই। আমার এই মুসুরির ডাল টমেটো দিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে সব সময় থাকবেন আপনারা, না তো আমি এগোতেই পারবো না। না আপনারা আমাকে ভালোবাসবেন, এটাই আমার কাম্য। এবার একবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিই,
টকবক করে ফুটে উঠুক আমি নামিয়ে দেবো। তাহলে আমার এই টমেটো দিয়ে মুসুর ডাল রেডি। এটা আমি এবার বাটিতে ঢেলে নেব। বন্ধ করে দিলাম গ্যাস, বাটিতে ঢেলে নিচ্ছি। আমি ডালটা ঢাললাম, ঢেলে এই কড়াইটা ধোয়া জলটাও আমি দেবো, একটু গরম করে নিলাম। এই জলটাও আমি কড়াই ধোয়া জলটাও দেবো। কমপ্লিট।